একত্রিশ অক্টোবর পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করবে জম্মু কাশ্মীর ও লাদাখ জম্মু ও কাশ্মীরকে দুভাগ করার প্রস্তাবে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলের স্বাক্ষর করেন তিনি এই ঘোষণার পর থেকেই অঞ্চলটির মূল শহর শ্রীনগর সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থা রয়েছে এমনকি ঈদকে সামনে রেখে উৎসবের আনন্দ নয় কাশ্মীরিদের আচ্ছন্ন করে রেখেছে চাপা কষ্ট আর বিক্ষোভের আগুন নেই ঈদ পালনের কোনো প্রস্তুতিও বিস্তারিত রানার ডেস্ক রিপোর্টে আর মাত্র কয়দিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা ভারতের কাশ্মীরের দোকানগুলোতে কাপড় গহনা আর মিষ্টি কিনতে জড়ো হওয়ার কথা ছিল হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানদের তবে সেখানকার দোকানগুলো চিত্র শুধু সশস্ত্র ভারতীয় সেনাবাহিনীর চোখে পড়েনি কোনো উৎসবের আমেজ শুক্রবার জুম্মার নামাজের জন্য সাময়িকভাবে কারফিউ তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও অনেকের চোখে মুখে ছিল আতঙ্কের ছাপ নামাজের পরে শ্রীনগরের খালি রাস্তায় বের হওয়া মানুষের মাঝে দেখা যায় চাপা খোপ হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয় এমনকি যে নারীদের হাতে ঈদের বাজার থাকার কথা ছিল তাদের হাতে দেখা গেছে কালো পতাকার মিছিল আমাদের বাচ্চারা কিভাবে পড়াশোনা করবে তা আমরা জানি না আমাদের জন্য এই নিষেধাজ্ঞা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে মূলত রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জম্মু ও কাশ্মীরকে দুভাগে ভাগ করার প্রস্তাবে বিলে স্বাক্ষর করার পর বিক্ষোভে ফেটে পড়ে কাশ্মীরের সাধারণ জনগণ ধারণা করা হচ্ছে আরোপিত বিধিনিষেধ উঠে গেলে কাশ্মীরের জনগণ আরও তীব্র প্রতিক্রিয়া দেখাবে এদিকে ঈদকে সামনে রেখে এগারোই আগস্ট নিষেধাজ্ঞা শিথিল করার ইঙ্গিত থাকলেও সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায় রয়েছে অঞ্চলটির মূল শহর শ্রীনগর মাসুত্রানা নিউজ টোয়েন্টিফোর